হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ক্লাস ফাইভের ভাগ অঙ্ক শিখব। দুইয়ের অঙ্কগুলো রয়েছে ভাগফল এবং ভাগশেষ লিখি। ক নম্বর রয়েছে 22,387 ভাগ 6, অর্থাৎ 6 দিয়ে কিন্তু এই সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে। দেখো আমরা কীভাবে সেই সংখ্যাটিকে ভাগ করব। 22,387 ভাগ 6, অর্থাৎ যাকে দিয়ে আমরা ভাগ করব তাকে বলা হয় ভাজক, এবং যাকে ভাগ করব তাকে বলা হয় ভাজ্য। ভাগ করার পর ডান দিকে যে উত্তর বা সংখ্যাটি পাব সেই সংখ্যাটিকে বলা হয় ভাগফল, এবং যদি কোনো সংখ্যা নিম্নে থেকে যায় তাহলে সেটাকে বলবো আমরা ভাগশেষ বা অবশিষ্ট বলতে পারি। এই যে ভাজক সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি আমার দেখতে লাগবে, সেটা এক অঙ্কের না দুই অঙ্কের। যদি এক অঙ্কের সংখ্যা হয়, যেহেতু এখানে এক অঙ্কের সংখ্যা দেওয়া আছে, সেই হিসেবে আমরা অঙ্কটি করি। এখানে ছয় রয়েছে এক অঙ্ক, এখানে আমরা এক অঙ্ক ধরি দুই। যদি এই ছয়ের থেকে এই সংখ্যাটা যদি ছোট হয় তখন আমাদের ডাবল সংখ্যা নিতে হবে, অর্থাৎ আমরা কিনব এখানে দুই দিয়ে 22 নেই আমরা। এবারে ছয়ের ঘরে নামাতা লিখতে হবে আমাদের, যদি মুখস্থ থাকে নামাতা সেক্ষেত্রে তো খুব ভালো হয়। ছয় এককে ছয়, ছয় দুগুণে 12, 3 6 18, 4 6 24, অর্থাৎ যতক্ষণ না এই সংখ্যাটি নামতা পার হচ্ছে ততক্ষণ আমরা নামতা পড়ব। এখন দেখি এই ছয়ের ঘরে নামতা পড়ে আমরা দেখলাম 3 6 18, 4 6 24, অর্থাৎ 18 ছোট 24 বড়। যদি এমন হয় সেক্ষেত্রে এই যে 24 হলো সেই সংখ্যাটি এখানে বসানো যাবে না। নামতা অনুযায়ী যে 3 6 18 হলো সেই সংখ্যাটি বসাতে হবে। 3 6 8, এখানে 3 দিয়ে 6 গুণ করে 3 6 18 হলো। এরপরে আমাদের কাজ কি, এখান যে সংখ্যাটি উপরে আছে আর যে সংখ্যাটা আমরা নিচে লিখলাম সেখান থেকে আমরা এটা বিয়োগ করব। বিয়োগের বেলায় উপরের সংখ্যাটি ছোট রয়েছে 2 এবং নিচের সংখ্যাটি 8 বড় রয়েছে, সেক্ষেত্রে করণীয় হচ্ছে এই যে 2 সংখ্যাটি তার সাথে আমরা একটা 1 ধরে নেব, অর্থাৎ 1 দিয়ে 12 ধরি। 12 থেকে 8 বাদ দিলে সেখানে দাঁড়ায় 4। এই যে আমরা এখানে 12 ধরেছি, এই 12-র হাতে একটা 1 আছে, সেই 1টি আমরা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ সেই সংখ্যাটি মনে মনে আনতে হবে। এখানে এখানে 1 আছে, এবার এখান থেকে যে 1 আসলো এখানে 2 হলো, 2-এর থেকে 2 বাদ দিলে হয় 0 বাদ। এবারে এই 6-এর থেকে 4 ছোট হয়ে গেলো, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, উপরে একটা সংখ্যা আছে 3, একটি করে সংখ্যা আমাদের নিচে নামাতে হবে। উপরে 3 রয়েছে, সেই 3টিকে আমরা নিচে নামিয়ে নিই। এবার এই সংখ্যাটিকে যেমন আমরা নামিয়ে নিব তখন দেখতে হবে এর জায়গা থেকে যেন না নড়ে যায়, অর্থাৎ তার জায়গা অনুসারে সে আসবে। এবারে আবার দেখি, এখানে হলো 43, আমরা জানি 4 6 24 হয়েছে, এর 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। এবারে যেমন দেখি 6 7 গুণ করে 6 7 42, 6 8 48, আছে 43, 6 7 গুণ করলে হয় 42 এবং 6 8 গুণ করলে হয় 48, অর্থাৎ 48 বড় 42 ছোট। আমাদের কী নিয়ম ছিল, যে ছোট সংখ্যাটি হবে বড় সংখ্যাটি হবে না, সেক্ষেত্রে 48 বড় হয়ে যায় 42 ছোট, সেক্ষেত্রে 42 জন বসাবো। তাহলে যদি 42 আমরা এখানে বসাই তাহলে এই 6 এখানে দেওয়া আছে, এখানে এই 7 সংখ্যাটিকে আমাদের বসাবতে হবে, এখানে 7 বসিয়ে দিই, 6 7 42, আমরা এখানে 42 বসিয়ে দিই। আবার আমরা এখানে বিয়োগ করব, 3 আছে, 3-এর থেকে 2 বাদ দিলে 1 হয়, বাদিকে 4 থেকে 4 বাদ দিলে 0, 0 সামনে বসে না। আবার উপরে একটা সংখ্যা আছে 8, আমরা 8টিকে নামিয়ে এসে আনি, হয়ে গেলো 18। আবার দেখি নামতা অনুযায়ী 6 2 12, 3 6 18, এক্ষেত্রে 18 মিলে গেছে,
তাহলে ছয় আগে থেকে আছে, এখানে আমাদের বসাতে হবে তিন, এখানে তিন বসালাম, তিন ছয় আঠারো, অর্থাৎ আঠারো সংখ্যাটি মিলে গেল, অর্থাৎ আঠারোর থেকে আঠারো বাদ দিলে শূন্য হয়। এবার আরও একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটি হচ্ছে সাত, সেই সাত আমাদের নামাতে হবে। আমরা সাত নামালাম, এক দিয়ে ছয় গুণ করলে ছয়ককে ছয়, দুই দিয়ে ছয় গুণ করলে ছয় দুগুণ বারো, অর্থাৎ বারো হবে না। তাহলে কি জেনেছি আমরা, যে দুটি সংখ্যা বের করবো, একটি বড় একটি ছোট, নামত অনুযায়ী ছোট সংখ্যাটি হবে কিন্তু বড় সংখ্যাটি বসানো যাবে না। এক্ষেত্রে আমাদের বসাতে হবে এক, ছয় এককে ছয়। আবার আমরা বিয়োগ করি, সাতের থেকে ছয় বাদ দিলে হয় এক, অর্থাৎ এক যে সংখ্যাটি বেরোলো উপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই, এখানে কোনো সংখ্যাও আসবেও না। সেক্ষেত্রে হবে কি, যেহেতু এই ছয়ের থেকে এই একটা ছোট, সেক্ষেত্রে এককে আর ভাগ করা সম্ভব নয়, এই এক হলো অবশিষ্ট। অবশিষ্ট বা আমরা বলতে পারি ভাগ শেষ, ভাজক যাকে দিয়ে ভাগ করব, ভাজ্য যাকে ভাগ করব, ভাগফল যে উত্তরটি পেলাম, মানে ভাগ করার পর যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে ভাগফল, এবং ভাগ করার পর নিচে যে সংখ্যাটি থাকলো সেটা হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। এরপর দেখি ঘনমূল অঙ্কটি, তিরিশ হাজার ছশো সাতাশ ভাগ তিন। ঘনমূল অঙ্কটি করি, তিন দ্বারা ভাগ করতে হবে তিরিশ হাজার ছশো সাতাশকে। একই নিয়মে আমরা করি, এখানে তিন রয়েছে, এখানে তিন সমান সমান, সেক্ষেত্রে আমরা এক দেই, তিন এককে তিন, তিনের থেকে তিন বিয়োগ করলে হয় শূন্য, নিচে শূন্য নামবে না, বিয়োগ করার পরে সামনে শূন্য হয় না। এবার কি আছে, শূন্য রয়েছে, আমাদের নিয়ম অনুযায়ী একটা সংখ্যা নামাতে হয়, সেক্ষেত্রে শূন্য রয়েছে সেখানে, এখানেও শূন্য নামবে না, কারণ সামনে কখনোই শূন্য হয় না, যেহেতু শূন্য নামে না তার জন্য সেই শূন্যটাকে আমরা ডান দিকে ভাগফলের জায়গায় বসিয়ে দেবো আমরা। এরপর কি করি আমরা, এই যে ছয় রয়েছে এই ছয়টিকে আমরা নামিয়ে নিই, তিনের নামতা পড়ি, তিন দুগুণো ছয়, বিয়োগ করলে ছয়ের থেকে ছয় বাদ দিলে শূন্য হয়, আবার দুই নিয়ে আসি, দুই নামালাম। এক্ষেত্রে দেখো তিনের থেকে দুই ছোট, অর্থাৎ তিন দ্বারা দুইকে ভাগ করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই সাতকে নামাতে হবে। এবারে এই সাত নামানো সম্ভব নয়, কেন, কারণ একই সাথে ভাগের বেলায় একটি সংখ্যা আমরা নামিয়ে নিয়েছি, আরেকটি সংখ্যা নামানো সম্ভব না। এবার সেই সংখ্যাটাকে নামাতে গেলে সেক্ষেত্রে ভাগফলের জায়গায় আমাদের একটা শূন্য নামাতে হবে, শূন্য দিয়ে এই সাতকে আমরা কিন্তু নামাতে পারি, শূন্য যদি না দিই সেই সাত নামানো যাবে না। এবার শূন্য দিয়েছি আমরা, এখন সাত নামালাম, এবার সাতাশ, তিন আছে, তিন নং সাতাশ, সাতাশ সাতাশ মিলে গেল, সাতাশের থেকে সাতাশ বিয়োগ করলে শূন্য হয়, তো আমরা এখানে কাটা চিহ্ন দিয়ে দিই। তিন দ্বারা তিরিশ হাজার ছয়শো সাতাশকে ভাগ করলে উত্তর হয় দশ হাজার দুইশো নয়, তো এটা হচ্ছে ভাগফল। যেহেতু লিখতে বলছে ভাগফল লিখলাম, অবশিষ্ট নেই, তিন হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এই হলো ভাগ করার পদ্ধতি। পরের অঙ্ক দুটি তোমরা নিজেরা চেষ্টা করো।